এটা সংখ্যাগুলো চলতেছে, এই যে দেখা যাচ্ছে, কিন্তু এটা আবার চলতেছে কিন্তু দেখা যায় না। এটা এটা হচ্ছে একটু আপডেট, সফটওয়্যার একই, হার্ডওয়্যার একই, শুধু কিছু খরচ ওই যে সৌন্দর্যের জন্য আর কি। জি জি। আবার এটা আছে 5,000 থেকে 5,500, এটা আপনার 20-36, আর যেটা এইচডি এটা 5,500 থেকে 6,000। জি জি। এভাবে তার সাইজ অনুযায়ী ডিপেন্ড করে। জি। তারপর আমাদের ঘড়ি আছে খুবই ইউনিক কোয়ালিটি, ফুল পিসিবি বোর্ডে করা, যদিও চায়নার সঙ্গে কম্পিটিশন করে বানানো। চায়না তো ওয়ান টাইম কোয়ালিটি, নো ওয়ারেন্টি। আর এটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের 3 বছরের ওয়ারেন্টি আছে। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চলে আসলাম ডিজিটাল ইমোশন ইসলামী বই মার্কেট, পূর্ব গেট, বাইতুল মোকারম, ঢাকা। এখানে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল গড়ি, নামাজের সময়সূচি, একবারে সীমিত রেটে হোলসেল প্রাইজে নিতে পারবেন। আর যারা ব্যবসা করতে চান এগুলো নিয়ে, তাদের জন্য আজকের ভিডিওটি অনেক হেল্পফুল হবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আমি সোহেল আছি আপনাদের সাথে, আর আপনারা দেখছেন সোহেল ভাই ব্লগ। এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, এরকম আমরা নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ভাই আপনার দোকানে কী কী আইটেম পাওয়া যাবে? আমার আসলে এটা একটা প্রতিষ্ঠান 2009 সাল থেকে, ডিজিটাল ইমিশন। হ্যাঁ, তো এখানে বিভিন্ন আপনার দক্ষ যারা মানে টেকনিশিয়ান, তাদের দ্বারা আমরা মেইনলি মসজিদের যে কোনো ধরনের ছোট বড়, ছোট বড় করে, হ্যাঁ ছোট বড় যে কোনো, 6 অক্ট, 8 অক্ট, 10 অক্ট, 12 অক্ট, হ্যাঁ প্রত্যেকটা ওয়াক্তের ডিসপ্লে যাতে হয়, এই জন্য নামাজের সময়সূচি, আবার বিভিন্ন ধরনের ঘড়ি আছে, ইনডোর আউটডোর, তার ফিক্স টাইম কিছু আছে, এবং আল্লাহ লেখা মোহাম্মদ, তারপর মসজিদে ঢুকার দোয়া, বাইরের দোয়া, মসজিদ আইটেম। হ্যাঁ, তাছাড়া আপনার আউটডোরের জন্য যেমন মুভিং মেসেজ ডিসপ্লে, তারপর আউটডোরে এরকম ড্রেনার ভিজিবল, ইনডোর আউটডোর ঘড়ি, এছাড়া আপনার চলন্ত লেখা সাইনবোর্ড, ব্যাংকের কারেন্সি রেট বোর্ড, যে ব্যাংকে আপনারা দেখবেন যে ফরেন এক্সচেঞ্জ রেট বোর্ড থাকে, সেলিং রেট, বাইং রেট, টাইম রেট, এগুলো থাকে, তারপর ডিপোজিট ল্যান্ডিং রেট বোর্ড থাকে, তারপরে যে বিভিন্ন কাউন্টারে কাউন্টার ডিসপ্লে বোর্ডগুলো থাকে, তারপরে তো ফিক্স সাইন্স 1, 2, 3, 4, তারপরে বিভিন্ন এয়ারলাইন্স, এগুলোর মধ্যে যেমন সেলফ মানে নাও সার্ভিং অর্থাৎ টোকেন সিরিয়াল সিস্টেম, এগুলো আমরা করি। বিভিন্ন ফাস্টফুডে একটা র্যান্ডাম টোকেন সিস্টেম, যে আগে যার খাবার রেডি হয়ে যায় তাকে ওইটা সার্ভ করার জন্য তার একটা টোকেন দেওয়া হয়। আবার বিভিন্ন হসপিটালে দেখবেন যেমন সেইমেজ বা বিভিন্ন হসপিটালে অনেক যেখানে রাশ হয়, হ্যাঁ প্রচুর রুগী আসে, ওখানে সিরিয়ালের যে বিষয়টা, আবার আপনার বিভিন্ন আপনার হোটেলগুলোর মধ্যে হোটেল বয় কল বেল সিস্টেম, তারপরে আপনার ক্লিনিকে নার্স কল বেল সিস্টেম, মানে যে যেরকমই চিন্তা করবে আমাদেরকে একটু সময় দিলে ইনশাল্লাহ বানাতে হবে। হ্যাঁ, আমাদের এখানে যেমন আপনার আমাদের এটা তো সেই 9 সাল থেকে, এরকম আমরা একটা সুনামধন্য কোম্পানিতে ছিলাম, তা আসলে ভালো জিনিসের তো মূল্যটাই আলাদা। তা এখন তো বাজারে যেমন ডাবল গ্লাস, অ্যাকচুয়ালি ডাবল গ্লাস ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু এখন তো সবাই চায় সঙ্গে সঙ্গে, এই জন্য ওইটা এখনকার জন্য, কিন্তু কেউ যদি সময় দেয় তাকে সিঙ্গেল গ্লাস, এর মধ্যে ভালো মন্দ আছে। সিঙ্গেল গ্লাসে কি আপনার মাল্টি কালার হয় না, হয়তো 2-3টা কালারে সীমিত, এবং যদি কেউ দীর্ঘমেয়াদি ভালো জিনিস চায়, মসজিদের জিনিস এ তো সম্পদের মতো, তাই না? এ তো বারবার নিয়ে একটা মানুষের সেই চিটো অঙ্গে নিয়ে গেছে, যে নষ্ট হলে সে বুঝতে পারে ঢাকায় আনা নেওয়া কত সমস্যা, বা কুরিয়ারে পাঠায় খরচ সব মিলে, এই একটা ভালো জিনিস কেউ পেতে চাইলে তাকে অবশ্যই সময় দিতে হবে। আবার ভিতরে যে সার্কিট বোর্ডগুলো আছে, দক্ষ কারিগর, তারপরে খুব ভালো সোল্ডার বা ভালো পিসিবি বোর্ড না হলে এটা ভালো আশা করা যায় না। এই জন্য আসলে যদি কেউ সময় দেয় অবশ্যই একটা ভালো জিনিস তাকে দেওয়া যায়। ভাই প্রথমে যদি আপনি অ্যাড্রেসটা বলতেন। যে আমার এরকম বাইতুল মোকারম বই মার্কেট 5 নম্বর দোকান, হ্যাঁ ডিজিটাল ইমিশন 2009 থেকেই আমরা এখানে, অল্প কিছুদিন 1 বছর হয়েছে আসছি, এটাকে আমরা ফুকেরা পুল পাঠা দিতে ছিলাম। আর আমাদের কোথাও কোনো শাখা নাই, এইটাই আমাদের ডিজিটাল ইমিশনের এইটাই শাখা। জি জি। তো ভাই প্রথমে কী কী আইটেম দেখাবেন যারা বিভিন্ন জেলায় থেকে নিতে চায়? হ্যাঁ, জেলা থেকে এখন তার কী রিকোয়ারমেন্ট, তার যদি মসজিদের আইটেম থাকে, যেমন আমার এখানে সাইজ আছে, সে যেটা বলবে একটু সেটা বানাবো। আমাদের নির্দিষ্ট কিছু সাইজ আছে, যেমন 18-30, 20-30, 18-36, 20-36, 22-36, 24-36, 24-48, 30-48, যেরকম যত ওয়াক্ত বলবে ইনশাআল্লাহ ওইরকমই করা যাবে। তারা বিভিন্ন জেলায় থেকে নিতে চায়, বিভিন্ন জেলা থেকে তারা আমাদেরকে অনলাইনে কনফার্ম করবে,
হ্যাঁ, করলে আমরা তাকে কন্ডিশনে পাঠাই দিই, কেউ আবার এসে নিজে নিয়ে যায়, যেহেতু 8-10টা তার একটা চয়েসের ব্যাপার আছে। আর যে যেই চয়েস হোক আলহামদুলিল্লাহ বাইতুল মোকাররমের থেকে পাবে ইনশাআল্লাহ। বাইতুল মোকাররমে আরও আমাদের প্রতিবেশী আছে অনেক ভালো কোম্পানি, তারা চেইন আপ, এখানে আসলে আল্লাহ রহমতে যে কোনো এই ধরনের জিনিস তারা পাবে। এবার ব্যাংক কারেন্সি হোক, মসজিদের আইটেম হোক, কোনো মার্কেটের হোক, বড় বড় আপনার ডিপার্টমেন্টের হোক, বা ওই যে মানে যেই জায়গারই হোক, সবই আল্লাহর রহমতে এই বাইতুল মোকাররম আছে আর বই মার্কেটে আসলে পাবে ইনশাআল্লাহ। খুচরা পাইকারি দুইটাই পাবে। প্রথমে কি আইটেম দেখাবেন ভাই? এই যে আমাদের নামাজের সময়সূচি এই যেগুলো আছে, হ্যাঁ এখানে আপনার কয়েকটা টাইপ আছে। একটা হলো আপনার এইচডি কোয়ালিটি অর্থাৎ ফিগারলেস, আর একটা ফিগার পুরো, যেমন এটা সংখ্যাগুলো চলতেছে এই যে দেখা যাচ্ছে, কিন্তু এটা আবার চলতেছে কিন্তু দেখা যায় না, এটা এটা হচ্ছে একটু আপডেট। সফটওয়্যার একই, হার্ডওয়্যার একই, শুধু কিছু খরচ ওই যে সৌন্দর্যের জন্য আর কি। জি জি। আবার আমার যেমন এই যে এই এই আইটেমটা, এটা হলো বেস্ট কোয়ালিটি ইন বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে ভালোর মধ্যে এটা একটা। এটা না, হ্যাঁ এটা ফুল পিসিবি বোর্ডে করা এবং এটার লাইফ টাইম অনেক বেশি। এটার ভিতরে যেমন আপনার কিছু ড্রাইভ আছে কম বেশি, কম দামের বেশি দামের, ওইটা ডিপেন্ড করে, এটা ডিপেন্ড করে এখন কাস্টমার যেরকম চাবে আল্লাহর রহমতে আমরা সেরকমই দিই। আমাদের কিছু কিছু প্রোডাক্ট আছে আপনার আইপিএস ইউপিএস জেনারেটরে চলবে না, হয়তো আশেপাশেও পাবেন, আবার কিছু কিছু আছে আইপিএস ইউপিএস জেনারেটরে চলবে। জি হ্যাঁ, নন স্টপ চলতেছেও 2009 থেকে চলতেছে আলহামদুলিল্লাহ, এবং চলবেও, এটা লোকে ডিপেন্ড করে। জি, কিছু মালের ভাই প্রাইসটা যদি একটু বলতেন আর কি। প্রাইস যেমন আমাদের আপনার উপরে যেটা আছে, হ্যাঁ এটা আমরা মানে 4300 থেকে 4500 টাকা বিক্রি করি নন এইচডি, আর যদি এইচডি হয় অবশ্যই তাকে 500 টাকা প্লাস ভাবতে হবে। এটা কি ভাই খুচরো রেট নাকি? এটা আমাদের হোলসেল প্রাইস। হোলসেল প্রাইস মানে যারা বিভিন্ন জেলায় থেকে নিয়ে ব্যবসা করতে চায় আর কি, তাদের উদ্দেশ্যে আর কি বলতেছেন। আবার এটা আছে 5000 থেকে 5500, এটা আপনার 20-36, আর যেটা এইচডি এটা 5.5 থেকে 6000। জি জি, এভাবে তার সাইজ অনুযায়ী ডিপেন্ড করে। জি, তারপর আমাদের ঘড়ি আছে খুবই ইউনিক কোয়ালিটি, ফুল পিসিবি বোর্ডে করা, যদিও চায়নার সঙ্গে কম্পিটিশন করে বানানো। জি, হ্যাঁ চায়না তো ওয়ান টাইম কোয়ালিটি, ফুল নো ওয়ারেন্টি। আর এটা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের 3 বছরের ওয়ারেন্টি আছে। 3 বছরের, 3 বছরের যদি কোনো সমস্যা হয় আমরা ইনশাল্লাহ কমিটেড তাকে ফ্রি ঠিক করে দেবো। এরপরে তো যদি সমস্যায় পার্টস কিনে দিল বা আমাদের থেকে নিল, আমরা তখন আরও 2 বছর তাকে সার্ভিস ফ্রি দিই। জি জি জি, আসলে আলহামদুলিল্লাহ মানে সব তো আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। জি, আল্লাহ ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, আল্লাহ তাআলা চাইলে ওই যে কমিটমেন্টগুলো রক্ষা করা সহজ হয়। জি, চায়না তো ধরেন ওয়ান টাইম জিনিস তৈরি করে, বিশেষ করে আমাদের এখানে যে ঘড়িগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় বেশিরভাগই ওয়ারেন্টি ছাড়া, তা আমরা ওইটাকে সামনে নিয়ে যাতে আমাদের দেশের, আমরা অন্যান্য দেশের নেপাল ভুটান টুটান বিভিন্ন জায়গায় এরকম মানে দিতে পারি, যার জন্য আমরা ওই কম্পিটিশন করে আর কিছু মানে তৈরি করছি। যেমন এটা খুবই কম মূল্যে পুরো পিসিবি বোর্ডে, হ্যাঁ এবং এটা 3 বছর ওয়ারেন্টি, এগুলো আল্লাহর রহমতে 10-12-15 বছর পর্যন্ত এগুলার লাইফ টাইম, হ্যাঁ এরপরেও এটা ইচ্ছা করলে রিপেয়ারিং সে করতে পারে। যদিও আমরা বিদেশের মানে চায়নার মুখাপেক্ষী, কিন্তু তারপর আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি যাতে আমাদের এই জিনিসগুলো ঘরে ঘরে পৌঁছায় যায়। কারণ এটা একটা মসজিদে বা একটা যে কোনো মার্কেটে বা ঘরে, হ্যাঁ সে দেখলেই বুঝতে পারে এখন ফজরের ওয়াক্ত, হ্যাঁ তার নামাজ পড়া, তারপর একটা সময়কে মেনটেন করে সে কাজকর্ম সব লাইনে সে আগে বাড়তে পারে, এই একটা প্রচেষ্টা। হ্যাঁ, আমরা ইচ্ছা হলে এটা এক্সপোর্টও করতে পারি, একদম খুবই অল্প মূল্যে আমরা দিতে পারি, 1000-1200 টাকার মধ্যে একটা খুব সুন্দর জিনিস পাইতেছি। সাইজও একেবারে ছোটো না, 18 ইঞ্চি বাই 6 ইঞ্চি, এবং পুরোটা পিসিবি সার্কিট বোর্ডে করা, হ্যাঁ এবং দক্ষ কারিগর দিয়ে এগুলো তৈরি করা, যার জন্য আমরা আশাবাদী। এবং আমরা যে ওয়ারেন্টি দিতেছি, হ্যাঁ যেহেতু আমরা নিজেরা তৈরি করি, যার জন্য আমরা ওয়ারেন্টি দিতে পারতেছি। জি জি, এইগুলোর প্রাইস কিরকম ভাই? এটা আপনার 1000 টাকা, মাত্র 1000 টাকা, 800 থেকে 1000 টাকার মধ্যে এটা আমরা পাইকারি দিই। জি, এগুলো যদি ভাই কোনো প্রবলেম হয় আর কি সার্ভিসিং করা, হ্যাঁ আমরা আমাদের ওয়ারেন্টি হলো 3 বছর, কোনো কারণে আমরা পারলাম না ফেল হলো, দেন আমরা তখন আরেকটা দিয়ে দিই। জি, তখন আমাদেরকে সময় দিতে হয়, তা ইনশাল্লাহ হয়, যেহেতু এগুলো তো আমরা মানে নিজেরা কাজকর্ম শিখছি, করছি, চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে আমাদের 2009 থেকে ডিজিটাল ইমিশনের অনেক ঘড়ি, হ্যাঁ অনেক নামাজের সূচি, অনেক ব্যাংক কারেন্সি রেড বোর্ড, অনেক ডিসপ্লে বোর্ড, হ্যাঁ দক্ষ কারিগরদের দ্বারাই তৈরি করা এবং চলতেছে, এবং আমরা তাদেরকে আসার সঙ্গে সঙ্গে চেষ্টা করি তাকে
ওই ওয়ারেন্টি সাপোর্টটা দেওয়ার জন্য। যারা বিভিন্ন জেলায় থেকে নিয়ে ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। যে আসলে তবে কিছু টেকনিক্যাল জ্ঞান খুবই জরুরি টুকটাক, হ্যাঁ এটা হইতেই পারে, যেহেতু ইলেকট্রনিক জিনিস আপনার কুরিয়ার সার্ভিসে যায়, তার এই আইডিয়াটা থাকলে তার জন্য একটু ভালো। আর এছাড়া সে শুরু করতে পারে ইনশাল্লাহ, এটার মধ্যে মানে আলহামদুলিল্লাহ বাংলাদেশ না মানে সারা ওয়ার্ল্ডই এখন ডিজিটালাইজড হয়ে যাচ্ছে। এগুলো হোলসেল নিয়ে মানে কিরকম লাভজনক হবে আর কি, যদি একটু আইডিয়া দিতে। এখন এটা তো মসজিদের জিনিস, আপনার লাভটাও ওইভাবে সীমিতই করতে হবে। যদি ভালো জিনিস নেয় তা ইনশাল্লাহ তার দেখা যায় ব্যবসা আস্তে আস্তে সে আগে বাড়তে পারবে। এই জন্য তাকে যেখান থেকেই নেয় ভালো জিনিস নিতে হবে। জি জি, একটাতে কত 400-500 টাকাই তো কম না? জি, আমাদের এখানে আরও প্রতিষ্ঠান আছে, তাদের থেকেও সে যাচাই বাছাই করে সে নেবে। ভালো মন্দ দুইটাই থাকে, হ্যাঁ দুইটা সে যাচাই করে নেবে। কিছু জিনিস আছে ওয়ান টাইমের মতো, আসলে মসজিদে ওই ধরনের জিনিস না দেওয়া, এই জন্য এমন একটা জিনিস দেয়া হ্যাঁ যাতে মোটামুটি দীর্ঘদিন নন স্টক এরকম চলে, অটো মেইনটেন্স চলতে থাকে। জি আচ্ছা ভাই, তাহলে ভালো থাকেন। জি থ্যাংক ইউ। তো এই ছিল আজকের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।